আরও উপস্থিত রয়েছেন অধ্যাপক ফাহিমা খাতুন, প্রাক্তন মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এম এম শহীদুল হাসান, উপাচার্য ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দেশ বরেণ্য অর্থনীতিবিদ, প্রতিষ্ঠাতা উপাচার্য, চেয়ারপার্সন, বোর্ড অব ট্রাস্টি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ফরাশুদ্দিন। আমাদের আমন্ত্রিত অতিথিদের অনুরোধ করব মঞ্চে এসে তাদের আসন গ্রহণ করার জন্য। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে আমাদের শিক্ষার্থীরা। আমন্ত্রণ জানাচ্ছি কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ডক্টর ফৌজিয়া মান্নান ম্যাডামকে। মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি সোহরাব হোসেন, সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর এম শহীদুল হাসান, উপাচার্য ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। সম্মানিত অতিথি অধ্যাপক ফাহিমা খাতুন, প্রাক্তন মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ। মাননীয় সভাপতি ডক্টর মোহাম্মদ ফরাশুদ্দিন, চেয়ারপার্সন বোর্ড অব ট্রাস্টিস, প্রতিষ্ঠাতা উপাচার্য এবং মেম্বার ইউএন সিভিল সার্ভিস কমিশন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শুভ অপরাহ্ন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাজবিজ্ঞান আয়োজিত আজকের এই বিশেষ মত বিনিময় সভায় আমি সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে 1996 সালে মাত্র 20 জন ছাত্রছাত্রী ও 6 জন শিক্ষক মণ্ডলী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে অত্যন্ত সফল ও অগ্রগতি বিশ্ববিদ্যালয় হিসাবে দেশ ও বিদেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সুনাম অর্জন করেছে। তেমনি সমাজবিজ্ঞান বিভাগের কার্যক্রম শুরু হয়েছিল 2013 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ বিএসএস ইন সোশিওলজি কার্যক্রম হিসেবে মাত্র 35 জন ছাত্রছাত্রী নিয়ে। আজ সেই ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 300 জন। এরই ধারাবাহিকতায় একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে এর শুভ উদ্বোধনে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। বর্তমানে বাংলাদেশের দ্রুত আর্থসামাজিক উন্নয়নে সমাজবিজ্ঞানের জ্ঞান ও তার প্রয়োগ অত্যন্ত জরুরি। আমি মনে করি সামাজিক বিকাশ ও উন্নয়ন তথা দেশের অগ্রগামী অগ্রযাত্রায় সমাজবিজ্ঞান বিশেষ অবদান রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। আমি তাই মনে করি সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রীরা শুধুমাত্র কিছু জ্ঞান ও তৎসংক্রান্ত কিছু দক্ষতা অর্জন করে না, বরং একজন ভালো মানুষ তথা একজন সুনাগরিক হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখে। মেঘলা দিনে আমরা অনেকাংশেই বেশি পছন্দ করি, তারপরেও আমাদের আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের অনেকে এখানে এসেছেন। আমি বিভাগকে এর জন্যে ধন্যবাদ জ্ঞাপন করছি। 2013 সালে স্প্রিং সেমিস্টার থেকে সমাজবিজ্ঞানে স্নাতক প্রোগ্রাম চালু আছে। এই বছরে এসে এই প্রোগ্রামটি আরও বিকশিত হওয়ার ও ভবিষ্যতে আগামীতে স্নাতকোত্তর প্রোগ্রাম চালুর উদ্দেশ্যে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত হয়। আমাদের চেয়ারপার্সন ডক্টর মোহাম্মদ ফরাশুদ্দিন এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ডক্টর রফিকুল হুদা চৌধুরী
এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে পড়ায়। কী কী পদক্রম গ্রহণ করলে একটি নতুন বিভাগ বিশ্ববিদ্যালয়ে সুনাম অর্জন করবে করতে পারে তা তাদের জানা আছে। কাজে তাদের ও আমাদের প্রত্যাশা পূরণ করার দায়িত্ব এই বিভাগকে নিতে হবে। এই নতুন বিভাগে সুনাম অর্জন করার জন্য শিক্ষকদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আশা করি এই নতুন বিভাগের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও ছাত্ররা একত্রে কাজ করে অল্প সময়ের মধ্যে একটি আদর্শ বিভাগ হিসাবে প্রতিষ্ঠা করবে। এই প্রত্যাশা এই আশা নিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। খুব ভালো লাগছে, প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমন্ত্রণ জানানোর রহস্যটাও কিন্তু এখানেই যে আমিও একজন সমাজ বিজ্ঞানের ছাত্রী, সমাজ বিজ্ঞান বিভাগ থেকেই আমি পাশ করেছি। এবং এই সমাজ বিজ্ঞানের আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে, যেটি 96 সনে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর ফরাসুদ্দিনের হাত ধরে যে বিশ্ববিদ্যালয় চলছে। সমাজ বিজ্ঞানকে যখন আমরা দেখতে পাই যে একটি আধুনিক বিজ্ঞান এবং এমন একটি সামাজিক বিজ্ঞান যে বিজ্ঞান সম্পূর্ণ সমাজটাকে বিশ্লেষণ করে আর সমগ্র সমাজ কাঠামোকে তার গবেষণায় নিয়ে আসে বলে সমাজ বিজ্ঞানের মধ্য দিয়ে আমরা যেভাবে সমাজের সকল সমস্যা, সামাজিক সম্পর্কের টানাপোড়েন বা সাংস্কৃতিক অবস্থা সবটা বিষয় যেভাবে উঠে আসে সেভাবে কিন্তু আর কোনো সামাজিক বিজ্ঞানের মধ্যে দিয়ে সম্ভব হয় না। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আপনারা আমাদের ডিন মহোদয় এবং আজকের বিশেষ অতিথি প্রফেসর ফাহিমা খাতুন ম্যাডামের মুখে শুনলাম যে সমাজ বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং কোন প্রেক্ষাপটে সমাজ বিজ্ঞান বিকশিত হয়েছিল ইউরোপে। আমি শুধু একটু ইনফরমেশন দিয়ে আপনাদের জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1957 সালে সমাজ বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল সেই অনুলব্ধি অনেক বিস্তৃত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী, চট্টগ্রাম, বিভিন্ন সরকারি অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবং স্নাতকোত্তর পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিক অধিভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতেও সমাজ বিজ্ঞানের চর্চা হচ্ছে। 90 দশকে যখন এদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো স্থাপিত হলো এটা বলা অনস্বীকার্য যে খুব খুব প্রথম দিকে অবশ্যই সমাজ বিজ্ঞান একটা লাইমলাইটের সাবজেক্ট হিসেবে যে গঠিত হবে সেটা হয়তো ছিল না। কিন্তু আস্তে আস্তে ধারণা পাল্টেছে, এখন বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সমাজ বিজ্ঞান নিয়ে চর্চা হচ্ছে। এক্ষেত্রে আমরা অবশ্যই অগ্রগণ্য ভূমিকা পালন করছি, কারণ আজকের এই সামাজিক বাস্তবতায় সমাজ বিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই। এই এই আলোকে এই কন্টেক্সটে ঈশ্বর বিশ্বের বিশ্ববিদ্যালয়ে আমরা 2013 সালে বিএসএস ইন সোশিওলজির একটি ডিপার্টমেন্টের আলোকে একটি প্রোগ্রাম হিসেবে চালু করেছি এবং এটাকে মোর ফোকাস করার জন্য আমরা 2023 সেমিস্টার থেকে সমাজ বিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগের মাধ্যমে যাত্রা শুরু করেছি। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেতে বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেতে একটি কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারি, যেটাতে মাননীয় সচিব মহোদয় মানে আমাদেরকে সহায়তা করবেন আমরা বিশ্বাস করি। আমরা অবশ্যই বেসিক কোর্সগুলোকে আরও বেশি ফোকাস করবো, অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্সগুলোকে আরও বেশি ফোকাস করবো এবং আইটির বিষয়টি ওয়েস্টের সোশিওলজিস্টদের জন্য এবং সোশিওলজিস্ট এবং ইকোনমিক্স বা যাই হোক না কেন তারা তো আসলে একদম প্ল্যানার, কোনো ইকোনমিক প্ল্যান সোশিওলজিকে যদি ব্লাইন্ড রাখে তাহলে আসলে সেটা হবে না। সুতরাং একটা ম্যাচিংয়ের মাধ্যমে কাজ করতে হবে বোর্ড সোশিওলজিস্ট ইকোনমিক্স অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্সেস। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে আরও সামনে আনার চেষ্টা করব। আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। এই পর্যায়ে আমি আবারও আপনাদের ধন্যবাদ শেষ করছি। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টেজের সম্মানিত সভাপতি চেয়ারম্যান, আমাদের সবার পরম শ্রদ্ধেয় এবং বহু কাজের সফল অধিনায়ক ডক্টর মোহাম্মদ ফরাশুদ্দিন,
সম্মানিত অতিথি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, বিশেষ অতিথি এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর এস এম শহীদুল হাসান, মঞ্চে ভূমিষ্ঠ এই বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত অতিথি ডক্টর ফৌজিয়া মান্নান, আমার সামনে ভূমিষ্ঠ এই বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সুতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দেশটি যখন উন্নত বিশ্বের একটি দেশে পরিণত হবে, তখন আমাদের উত্তরসূরিদেরকে, আমাদের সন্তানদেরকে ফুটিয়ে করতে পারব। এই যে উন্নত বিশ্বে তোমরা বসবাস করছো, উন্নত বিশ্বের সুযোগ সুবিধা ভোগ করছো, এর পেছনে আমারও কিছু শ্রম, আমার কিছু মেধা আছে। এটি যদি আমরা উপলব্ধি করি যে আমরা যেই অভাব অভিযোগ যে না পাওয়ার বেদনায় ভুগেছি, আমরা বিশ্বের এখানে একজনও পাওয়া যাবে না যিনি তার সন্তানের জন্য সেরকম অভাব অভিযোগ থাকুক এটা চাইবেন, সবাই চাইবেন যে আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন একটা উন্নত পরিবেশে মর্যাদার সাথে বসবাস করে, আমার সন্তান যেন পাসপোর্ট দেওয়ার সাথে সাথে বিশ্বের যে কোনো দেশ সম্মান করে সেখানে ভিসা দিয়ে দেয়, আজকের মতো তুচ্ছতা সেবা করে। যদি তাই হয় তাহলে আমাদের প্রত্যেককে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আর কীভাবে করব, আমাদের প্রত্যেকের ক্ষেত্র আলাদা, আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে সে দেশকে আমরা বাস্তব পরিণত করতে পারি। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যারা আছে তারা পারেন সেই স্বপ্নের সোনার বাংলা করার কাজকে ত্বরান্বিত করতে। আমাদের সবচেয়ে বেশি দরকার আগামী দিনে সেই উন্নত বিশ্বের যে দেশের কথা আমরা ভাবছি সেখানে আমাদের দক্ষ জনশক্তির প্রয়োজন। সে দক্ষ জনশক্তি শুধু যে জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হলেই হবে তা, অনেক জ্ঞানী মানুষ আছে দেখবেন তার যদি দেশ প্রেম না থাকে তাহলে তিনি দেশের কোনো উপকারে আসবেন না। যার বক্তব্য শুনে আপনারা নিশ্চিত হয়েছেন, আমি কবির কথা থেকে একটুখানি বড় করে বলব, জ্ঞানেতে প্রবি তিনি পার্থক্য এবং প্রচার বিমুখ, প্রচার বিমুখ লোক, অত্যন্ত জ্ঞানী লোক। এখানে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের বিশেষ অতিথি প্রফেসর শহীদুল হাসান, অত্যন্ত শ্রদ্ধাভাজন বিদ্বান, বিনয়ী এবং বড় ধরনের সাংগঠনিক শক্তির অধিকারী প্রফেসর শহীদুল হাসান, আপনারা প্রফেসর ফাহিমা খাতুনের বক্তব্য শুনেছেন, 8 বছর, প্রথম 4 বছর ঢাকা বোর্ডের সভাপতি হিসাবে এবং পরবর্তীতে প্রায় 4 বছর মহাপরিচালক হিসাবে সেকেন্ডারি বোর্ডের কাজ করেছেন, অত্যন্ত সফলভাবে কাজ করেছেন। এবং নো ওয়ান্ডার, তিনি সোশিওলজির স্টুডেন্ট, আমি তাকে চিনি যখন সোশিওলজি পড়াতেন তিনি কলেজে, তখন সোশিওলজি বিভাগের আসলে এই অনুষদেটি ডক্টর ফৌজিয়া মান্নান সোশিওলজি ডিপার্টমেন্টের তরুণী বলব চেয়ারপারসন ডক্টর আনিসুর রহমান খান, যাকে আমরা একটা সরকারি প্রতিষ্ঠান থেকে হাইজ্যাক করে নিয়ে এসেছি। এখানে উপস্থিত দেখছি সোশিওলজির একজন বড় মাপের অধ্যাপক,
ডক্টর প্রফেসর মাহবুবুল আহমদ, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক বৃন্দ, প্রফেসর বড়ুয়াকে দেখছি, প্রফেসর ইমামকে দেখছি এবং যারা আছে এবং প্রাণ প্রিয় ছাত্র। প্রথমে এটা বলা দরকার, আপনারা আজকে এখানে আপনাদের উপস্থিতি দিয়ে কিছু মূল্যবান বক্তব্য এবং পরামর্শ দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। সোশিওলজি সমাজবিজ্ঞান শুধু একটি সাধারণভাবে পঠিত বিষয় নয় বলে আমরা বিশ্বাস করি, যে তিনটি দেশ সবচেয়ে বেশি দ্রুতগতিতে প্রবৃদ্ধিশীল বাংলাদেশ তার আমি কিন্তু চোখের সামনে একটা ধরনের বুঝবেন, পদ্মা নদী পৃথিবীর সবচেয়ে খরস্রোতা শ্রোতা নদীদের মধ্যে অন্যতম, সেই নদীকে সাহস নেতৃত্ব দিয়ে একে বশ করে তার উপরে সেতু বানানোর যে কৃতসংকল্পতা বাংলাদেশের নেতৃত্বে আছে, সেটা সেই দেশে যেই দেশ একটি সুশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে সম্পূর্ণ আমি বলবো যে অহিংসভাবে যুদ্ধ করে, ছিল আমাদের মুক্তিযুদ্ধের হাতে কিছু ছিল কিন্তু সেই তো দেশকে স্বাধীন করতে পেরেছে, যেই দেশ পদ্মা নদীকে বাগে আনার এবং বড় একটি প্রতিষ্ঠান যারা এখন হায় আফসোস অনেক করছে তাদেরকে প্রায় বিদ্যান গোষ্ঠী প্রদর্শন করে নিজস্ব অর্থায়নের চ্যালেঞ্জ নিয়ে এটা তৈরি করছে, সেই দেশের কিন্তু পিছন ভিতরে থাকার আর কিছু নাই। হ্যাঁ, জঙ্গিবাদের কথা বলা হচ্ছে, এগুলা তো দেখতে হবে এবং এগুলা অবশ্যই শুধু আইন শৃঙ্খলা প্রবলেম এটা নয়, এটা একটা সোশিওলজিক্যাল সাইকোলজিক্যাল অ্যান্থ্রোপোলজিক্যাল ইস্যু, এটাকে সেইভাবেই অন্তর্ভুক্ত, কিন্তু আমি দেখতে পাচ্ছি বয়স হয়ে গেছে, জীবনের শেষ অধ্যায়, আমার ছাত্রছাত্রীদের অনেকেই সেটা নির্মাণ করবে, আপনারা দেখবেন নির্মাণ করবেন, আমি কিন্তু বিজয়ের সিংহ তোরণ দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাকে হাত ছাড়ি দেয়, বলে দেয় তোমরা যে পথে অগ্রসর হচ্ছ এখানে আরও বেশি করো, আরও জোর কদমে এগিয়ে চলো, সবাইকে নিয়ে এগিয়ে চলো, যারা চিটে ফুটে আছে 72-71 সনে বেমানি করেছে তারা করতেই থাকে, তাদেরকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বাধার বিন্ধ্যাচল অতিক্রম করে সোনালী সূর্য আমরা উদিত করব এবং জাতির পিতা সবচেয়ে বেশি যে কথাটি আওড়াতে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, তুমি সকল দেশের রানী সেটা আমার জন্মভূমি, ধন্য হোক পুণ্য হোক আমার জন্মভূমি সোনার বাংলায় রূপান্তরিত হোক, সবাইকে অশেষ ধন্যবাদ।